আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সিপিএ মার্কেটিং ও অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আলোচনা করব সম্পূর্ণ নতুন একটি সাইট দেখাবো যেখানে হচ্ছে আমরা খুব ভালো ট্রাফিক পাবো এবং যে প্রোডাক্টটা দেখাবো ওই প্রোডাক্ট নিয়ে কাজ করলে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো সেল পাবো তো আশা করছি আপনারা যদি এই সাইটের আগে কাজ না করে থাকেন তাহলে আজকে আমাদের নতুন এই সাইটে কাজ করবেন ওকে তো আমাদের নেটওয়ার্কে কাজ করার আগে ফার্স্ট যেটা করতে হবে কোনো একটি সিপিএ নেটওয়ার্ক বা অ্যাফিলিয়েট নেট বা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক থেকে আমাদের প্রোডাক্টটা সিলেক্ট করতে হবে আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব সেটা সিলেক্ট করতে হবে ওকে তো আপনার যদি অ্যামাজন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে খুবই ভালো আর যদি না থেকে থাকে তাহলে এই যে বি ক্যাম অ্যাফিলিয়েটে ক্লিক করে আপনারা হচ্ছে বাংলাদেশ থেকে খুব সহজে একটা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নিতে পারেন ওকে আর অ্যামাজনে কাজ করার একটা সুবিধা হচ্ছে শুধু অ্যামাজন না প্রতিটা অ্যাফিলিয়েট নেটওয়ার্কে কাজ করার একটা সুবিধা হচ্ছে কি কি যেটা এটা কিন্তু কোনো নির্দিষ্ট কান্ট্রি থাকে না ঠিক আছে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্ট আমরা যে কোনো জায়গা থেকেই যদি আমরা সেল করতে পারি সেটা হচ্ছে আমাদের একটা কমিশন চলে আসবে যেমন হচ্ছে সিপিএ নেটওয়ার্কের একটা নির্দিষ্ট কান্ট্রি সিলেক্ট থাকে যে আমাকে অফারটা ওই করতে হবে যদি ওই কান্ট্রি ব্যতীত অন্য কোনো কান্ট্রিতে সেটা কাজ হয় তাহলে কিন্তু আমরা সেখান থেকে কমিশন পাই না কিন্তু অ্যাফিলিয়েটে সেটা না এটা হচ্ছে আমরা যে কোনো কান্ট্রিতেই সেল করতে পারি আমাদের কিন্তু কমিশনটা চলে আসবে ওকে আচ্ছা তো আমাদের অ্যামাজনে বা যে কোনো অ্যাফিলিয়েট নেটওয়ার্কে যখন আমাদের অ্যাকাউন্ট থাকবে আসার পরে আমরা একটা ক্যাটাগরি সিলেক্ট করব। যারা অ্যামাজন থেকে কাজ করবেন অল ক্যাটা যাবেন অলে যাওয়ার পরে এখান থেকে আমি যেটা সিলেক্ট করব ওমেন ফ্যাশন ওকে তো আমি আজকে সিলেক্ট করব। একটা জুয়েলারি প্রোডাক্ট আমি যেখানে আমার লিঙ্কটা প্রমোট করব। আমার এই অফারটা প্রমোট করব ওখানে হচ্ছে জুয়েলারি প্রোডাক্টের সেলটা অনেক বেশি হয় ওকে তো এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক ধরনের জুয়েলারি প্রোডাক্ট আছে এর থেকে মোটামুটি ভালো একটা রেটিং দেখে আমরা একটা জুয়েলারি প্রোডাক্ট সিলেক্ট করে নিব আমরা সবসময় যেগুলো সিলেক্ট করবো দেখেন এটার ফাইভ স্টার রেটিং আছে সেভেন্টি পার্সেন্ট হ্যাঁ তো এটা কিন্তু ভালো একটা অফার তেরোশো একানব্বইটা সেল হয়েছে এটা এটাও অনেক ভালো প্রোডাক্ট এটা হচ্ছে ছাব্বিশ ডলারের একটা প্রোডাক্ট এটার হচ্ছে ফাইভ স্টার রেটিং আছে সেভেন্টি সিক্স হ্যাঁ এটা এগারো আছে ইলেভেন পার্সেন্ট হুম ফোর স্টার রেটিং তো আমি এগুলো না করে আমি হচ্ছে এই অফারটাই প্রমোট করব কারণ এটার ডলার রেটটা একটু কম আঠারো ডলার যেটা দেখবেন যে ডলার রেটটা একটু কম থাকে ওটা সেল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তো আমি হচ্ছে এখান থেকে এই ছবিগুলো নিয়ে কিন্তু একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করছি আচ্ছা আর আমরা সিপিএ মার্কেটিং বা মার্কেটিং যেটাই করি না কেন অবশ্যই আপনারা যেটা করবেন একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নেবেন ওকে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সেভ থাকে হ্যাঁ তো অ্যাকাউন্টটা যদি আমরা সেভ রাখি তাহলে কিন্তু আমাদের জন্যই ভালো আর যদি আমরা ল্যান্ডিং পেজ না করে নিতে পারি না করি তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি ওকে তো অ্যামাজনে আসার পরে দেখেন আমাদের এই ধরনের প্রোডাক্ট যখন আমরা সিলেক্ট করব তখন হচ্ছে এই যে গেট লিঙ্ক এখানে এই যে টেক্সটে ক্লিক করার পরে এই লিঙ্কটা কিন্তু আমরা কপি করে নিব হুম কপি করে নিয়ে কিন্তু আমরা একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নিব তো আমিও একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে রাখছি তাহলে চলেন আমি কী ধরনের একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে রাখছি আপনাদেরকে একটু দেখাই আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে আমার একটা ল্যান্ডিং পেজ হুম এটাই হচ্ছে আমার একটা ল্যান্ডিং পেজ ওকে আচ্ছা এখানে এটা দুইটা আছে আমি একটা ডিলিট করে দিই ওকে ফাইন হয়ে গেছে আচ্ছা এই যে দেখেন এখানে আমি এখানে আমি টু অ্যাকশন বাটন অ্যাড করে রাখছি যদি আমার ট্রাফিক এখানে কেউ ক্লিক করে দেখেন আমার ট্রাফিক এখানে ক্লিক করলেই কিন্তু সরাসরি আমার অফারে নিয়ে চলে আসছে আর এখান থেকে যদি এই প্রোডাক্টটা কেনে তাহলে কিন্তু আমরা একটা নির্দিষ্ট কমিশন পেয়ে যাবো ওকে তাহলে এখন আমাদের একটা ল্যান্ডিং পেজ হয়ে গেল আপনারাও সেমভাবে একটা ল্যান্ডিং পেজ করে নেবেন কিভাবে খুব সহজেই ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে পারেন সেটা হচ্ছে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা ভিডিওটি দেখে আশা করছি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে নিয়ে আপনারা কাজ শুরু করে দেবেন ওকে আমাদের ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা শেষ তাহলে এখন আমাদের যেটা চলে যেতে হবে আমাদের সাইটে চলে যাব হ্যাঁ তো আমরা কোন সাইটে আমাদের অ্যাডটা প্রমোট করতে চাচ্ছি তো সেজন্য আমাকে যেতে হবে দেখেন আমি ক্লিক করলাম অস্ট্রেলিয়া লিস্টেড ডট কম তো এখানে আসার পরে আমরা অনেক ধরনের ক্যাটাগরি দেখতে পাচ্ছি এখানে সব ক্যাটাগরিতে আমরা অ্যাডটা সে প্রমোট করতে পারবো হুম তো দেখেন এখানে কিন্তু আমি আজকে ইউএসএ ইউকে অনেক কান্ট্রিতে এর আগে অ্যাড প্রমোট করা দেখেছি কিন্তু আজকে দেখাবো অস্ট্রেলিয়াতে এবং আজকে কিন্তু দেখাচ্ছি জুয়েলারি একটা প্রোডাক্ট হ্যাঁ তো এই প্রোডাক্টটা কিন্তু এই যে এখানে এই নেটওয়ার্কে প্রচুর সেল হচ্ছে আমি কিন্তু এই জন্য এটা দেখা দেখাইলাম আজকে তো আমাদের অ্যাডটা প্রমোট করার জন্য পোস্ট এ ফ্রি অ্যাডে ক্লিক করবো এ ফ্রি অ্যাডে ক্লিক করার পরে যে এখানে দেখেন যে আমরা দেখতে পাচ্ছি পোস্টাল কোড ওকে তো এখানে যে পোস্টাল কোড দিতে বলা হচ্ছে যে এখানে আমরা একটা অস্ট্রেলিয়ার পোস্টাল কোড দিয়ে দিব তো আমি যদি দেখেন এখানে যদি তিন হাজার দিয়ে দিই তো তিন হাজার দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখেন এখানে মেলবর্ন সিল চলে আসছে আবার যদি ঠিক এটা কেটে দিয়ে আমি এখানে দুই হাজার লিখে দিই তাহলে দেখেন এখানে কিন্তু সিটি সিরিক্স সিডনি সহ অনেক ধরনের কান্ট্রি আসতেছে তো আপনারা যারা হচ্ছে অস্ট্রেলিয়ার পোস্টাল কোড জানেন না হ্যাঁ তারা এখানে একটা নিউ ট্র্যাব ওপেন করে নিয়ে লিখবেন অস্ট্রেলিয়া সিটি লিস্ট হ্যাঁ অস্ট্রেলিয়া সিটি লিস্ট লেখার পরে এখন আমরা এই যে স্বাভাবিকভাবে কোন সিটিতে আমাদের অ্যাডটা প্রমোট করতে চাচ্ছি এখানে ক্লিক করি দেখেন অনেক সিটি চলে আসছে অস্ট্রেলিয়ার অনেক ধর অনেক সিটি চলে আসছে তো মনে করেন যে আমি হলে যে বানবাড়ি এটাতেই আমরা হচ্ছে একটা অ্যাড প্রমোট করবো তাহলে এটা আমি কপি করে নিলাম নেওয়ার পরে হচ্ছে এখানে আমি লিখব বানবাড়ি পোস্টাল কোড হুম পোস্টাল কোড তাহলে দেখেন এখানে কিন্তু চলে আসছে হ্যাঁ বাষট্টি তিরিশ তাহলে এখন এখানে আমি একটু বাস এখন দেখেন কোনো সিটি সিলেট দেখাচ্ছে কোন সিটি দেখাচ্ছে না তাহলে এখানে আমি বাষট্টি তিরিশ লিখি কি দেখায় আচ্ছা দেখেন এখন কিন্তু এখানে আমার বানবাড়িটা দেখাচ্ছে ওকে তাহলে আমি এটা কি করব দুই হাজারে রাখলাম আমি সিডনিতে আমার একটা প্রমোট করব ওকে সিডনিটা আমি সিলেক্ট করে নিলাম হুম তো এখন হচ্ছে আমাদের একটা নেম দিতে হবে যে আমি যে অ্যাড দিচ্ছি অ্যাড ওনার নেমটা দিয়ে দিব লিন্ড্রা ডাবল ফাইভ হ্যাঁ এখন এখানে হচ্ছে আমরা একটা অ্যাক্টিভ মেইল দিব অ্যাক্টিভ মেইল দিব অবশ্যই অ্যাক্টিভ মেইল দিতে হবে কারণ আমাদের অ্যাডটা অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু আমাদের মেইলে ওরা একটা মেইল পাঠাবে ওকে তাহলে আমি একটা অ্যাক্টিভ মেইল দিয়ে দিলাম আবার মেইল দিয়ে দিব দেখেন এখানে হচ্ছে ফোন নাম্বারটা আসতেছে যাচ্ছে ফোন নাম্বারটা আসলে দেওয়ার প্রয়োজন না আমার ফোন নাম্বারটা এতটা ইম্পর্টেন্ট না যেখানে দেখবেন এই যে স্টার মার্ক দেওয়া আছে রেড কালারে রেগুলার হচ্ছে ম্যান্ডেটরি তো ফোন নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি না ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করে দিতে পারি আমরা কী ধরনের ক্যাটাগরি সিলেক্ট করছি আমরা হচ্ছে এই দেখেন ওয়াশেস অ্যান্ড জুয়েলারি তো এখন যেহেতু আমরা হচ্ছে এই যে জুয়েলারি দেখেন একটা নেকলেস এর অ্যাড নিয়েছিলাম হ্যাঁ নেকলেসের একটা লিঙ্ক নিচ্ছি তাহলে কিন্তু আমাদের জুয়েলারিটাই সিলেক্ট করতে হবে তো আমি জুয়েলারিটা সিলেক্ট সিলেক্ট করলাম হুম তো জুয়েলারিটা করার পরে আচ্ছা এটা অ্যাগ্রি করে রাখি তো জুয়েলারিটা সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আমরা কি চাচ্ছি অ্যাড টাইপ আমরা কি সেল করার জন্য অ্যাডটা দিচ্ছি অবশ্যই আমরা সেল করার জন্য দিচ্ছি হ্যাঁ তো এখানে হচ্ছে আমার অ্যাড একটা টাইটেল দিতে হবে তো আমার এই যে দেখি এখানে যে টাইটেলটা আমি ইউজ করছি এই যে এটাই আমি দিয়ে দিব আমার ল্যান্ডিং পেজে যে টাই টাইটেলটা ইউজ করছি ওটাই আমি দিয়ে দিলাম ওকে তো দেওয়ার পরে এখন হচ্ছে একটা ডেস্ক্রিপশন দিতে বলতেছে তো আমি এখান থেকে এতটুকু নিয়ে নিলাম এতটুকুই আমি হচ্ছে ডেসকিপশন দিয়ে দিব ওকে তো ডেসকিপশন দেওয়ার পরে এটার হচ্ছে এই অফারটা প্রাইজ ছিল কত হ্যাঁ তো আমরা এক একটু খেয়াল করি প্রাইজ ছিল কত ক্লিক নাও বা হচ্ছে যে এখানে আসি যে আঠারো ডলার তো এটার প্রাইস হচ্ছে আঠারো ডলার হুম আঠারো ডলার শূন্য আচ্ছা তো এখানে আমাদের কি করতে হবে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব ওয়েবসাইটের লিংক লিঙ্ক বলতে এখানে হচ্ছে আমাদের এই যে যে ল্যান্ডিং পেজ এটা আমরা করেছি এই লিঙ্কটা আমরা দিয়ে দিব ওকে তো এই যে এই যে লিঙ্কটা আছে আমরা কিন্তু এই লিঙ্কটা কপি করে নিয়ে ওখানে দিয়ে দিব আচ্ছা এখন আমি এখানে লিখে দিই নাও ওকে আচ্ছা আমি দেখেন দিয়ে শর্ট করে আপনারা অবশ্যই শর্ট করে নেবেন এখন হচ্ছে আমি এই প্রোডাক্টে ছবি অ্যাড করে দিব এই যে এটা দিয়ে দিলাম ওকে আমি তিনটা ছবি এখানে অ্যাড করে দিলাম হ্যাঁ তিনটা ছবি অ্যাড করা হয়ে গেল এখন হচ্ছে এখানে আমাদেরকে পাচওয়ার্ড দিতে হবে হুম তো আমি পাঁচওয়ার্ড হচ্ছে একটা পাচওয়ার্ড দিব আমার মেইলের থেকে আমি পাচওয়ার্ডগুলা নিয়ে দিয়ে দিলাম প্রথম অক্ষরগুলা পাচওয়ার্ড দিয়ে দিলাম ফার্স্টের অংশটুকু এখন হচ্ছে দেখেন এই যে এই ক্যাপচাটা আমাদেরকে পূরণ করতে হবে এন থ্রি এল এস সিক্স ওকে ডান তো এখন এই যে আমরা সাবমিটে ক্লিক করব দেখেন আমি এখানে কী কী করছি এখানে হচ্ছে আমি এখানে ফার্স্টে আই অ্যাগ্রিতে করছি হ্যাঁ তো এখানে হচ্ছে আমার কান্ট্রিটা সিলেক্ট করে দিছি নেম দিসি ভেলি মেইল দিছি ফর্স সিলেটিক মার্ক করে রাখছি এখানে আমার একটা ডেসক্রিপশন অ্যাড করছি প্রাইসটা দেওয়া হয়েছে তিনটা ছবি অ্যাড করছি পাশওয়ার্ড দিসি দেন আমার হচ্ছে এই যে ক্যাপচারটা পূরণ করে দিছি হ্যাঁ তো এখন হচ্ছে আমি সাবমিটে ক্লিক করলাম দেখি কি দেখায় ওকে সাবমিটে ক্লিক করার পরে দেখেন এখানে দেখাচ্ছে যে আমি কোন কি দিয়েছি যে আমার ক্যাটাগরিটা এখানে সিলেক্ট দেখাচ্ছে ক্যাটাগরিটা আমি কোন ক্যাটাগরি নিয়ে অ্যাড দিয়েছি তো এখানে যে জুয়েলারি অ্যান ওয়াচেস দেখাচ্ছে আমার ক্যাটাগরি এটাই ছিল অবশ্য আর এখানে দেখেন যে এখানে বলতেছে ব্যাক এডিটিওর অ্যাড তো আমার এটা বলতেছে এখানে গেলে কিন্তু আমি আমার অ্যাডটা আবার এডিট করতে পারবো আবার ঠিক নিচে আছে দেখেন ক্লিক কনফার্ম টু সাবমিট ইউর অ্যাড তো এখন আমি যদি কনফার্ম করতে চাই তাহলে হচ্ছে আমার অ্যাডটা এডিটের প্রয়োজন নয় আমি যদি মনে করি তাহলে কনফার্ম করলেই কিন্তু আমার অ্যাডটা হচ্ছে প্রমোট হয়ে যাবে ওকে দেখেন এখানে আমাদের যে সিডনিতে আমি অ্যাডটা প্রমোট করব। সেটা কিন্তু দেখাচ্ছে ক্যাটাগরিটা দেখাচ্ছে আমার নেমটা কিন্তু দেখাচ্ছে এখন আমি কনফার্ম করলাম কনফার্ম করার পরে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে দি অ্যাড ইজ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল উইথিন টোয়েন্টি ফোর আওয়ার্স ওকে তো আমার অ্যাডটা ওরা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করে দিবে এটা বলতেছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব আসলে চব্বিশ ঘন্টা বলতেছে চব্বিশ ঘন্টা এত টাইম নেয় না হ্যাঁ আচ্ছা এখানে যে বলতেছে যে এখানে যে বলতেছে যে চব্বিশ ঘন্টা টাইম নিচ্ছে মূলত এত টাইম নেয় না ওকে তো আপনারা এভাবে কাজ করেন আশা করছি আপনারা এখান থেকে খুব ভালো একটা ফিডব্যাক পাবেন ওকে তো আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম